আসসালামু আলাইকুম আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইল ইউটিউব চ্যানেল থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আপনাদের সবচেয়েতে পছন্দের কালেকশনটা আবারও আমরা নিয়ে চলে এসেছি এগুলো হচ্ছে আপনার কালামকারী কারচুবির ভিতরে একদমই আপডেট একটা কালেকশন তো আমাদের এখানে আপনারা আবারও আগের মতোই তিনটা কালারে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার মেরুন কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার আর এটা হচ্ছে আপনার রেড কালার তো আমি সবগুলি কালারে দেখানোর আগে যেভাবে আপনার অর্ডার করতে পারবেন সেই প্রসেসটা দেখিয়ে দিই আমাদের এখানে তিনটা নাম্বার আছে আপনারা এই তিনটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি করে থাকি আউটসাইড ঢাকাতে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এছাড়া আমাদের কিন্তু আউটলেট শপ আছে আপনারা চাইলে আমাদের আউটলেট শপে এসে দেখে শুনে কেনাকাটা করতে পারবেন আমাদের শপের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আবার শপের যে লোকেশনের ভিডিও লিঙ্কটা আছে সেই ভিডিও লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা একদম ইজি হয়তে চলে এসে তারপর কেনাকাটা করতে পারবেন তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার মেরুন কালারটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো আগে ড্রেসগুলো একটু সাইড করে নিই তো এটা দেখেন এটা হচ্ছে আপনার কামিস্টাম জামাটা নেক পোষণে কিন্তু খুবই গর্জিয়াস করে একটা আর কারসুবির ওয়ার্ক করা আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু অর্ডিনারি করে কিন্তু এই ইয়কের মতো করে একটা কারস্যুবির ওয়ার্ক করা আছে আর ফুলে কিন্তু জামাটার মধ্যে কিন্তু ডলারে কাজ করা আছে আর এটার যে লোয়ার পোর্শনটা আছে লোয়ার পোর্শনটা কিন্তু খুবই সুন্দর লোয়ার পোষণ এখানে কিন্তু সুন্দরভাবে গর্জিয়াসভাবে একটা এক্সট্রা অর্ডিনারি করে ডিজাইন করা আছে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা আর যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকটা আমি বলে দিই এই ফ্যাব্রিকটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক কোনো প্রকার মিক্সড নেই যারা হচ্ছে মিক্সড কাপড় পরতে পারেন না আপনারা হচ্ছে ফ্যাব্রিকগুলো নিতে পারেন কারণ এগুলো পরে খুবই আরামদায়ক যেহেতু এখন অনেক গরম পড়তেছে আর গরম কিন্তু সবচেয়ে আরামদায়ক ড্রেসে হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস ওকে তো এটা হচ্ছে আপনার সালোয়ারে কাপড়টা এখানে কাপড় দেওয়া আছে সালোয়ারে করতে পারবেন আর হাতার কাপড়টা কিন্তু আপনারা পেয়ে যাবেন করতে পারবেন আর যে ওনাটা আছে মধ্যে কিন্তু কিন্তু সাইডে এখানে খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে এখানে কিন্তু যেই প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা আপনার এই গোল্ডেন পার আছে না পারের মতো লাগে বাট এটা কিন্তু গোল্ডেন পার না এটা হচ্ছে আপনার প্রিন্ট করা আমরা সবসময় একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই যেটা আপনার আমরা যেরকম দেখাবো আপনারা সেরকমটাই পাবেন অন্য আর কিছু পাবেন না তো এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা অনেক সুন্দর আর অনেক বড় না অনেক সময় দেখা যায় কিছু কিছু কালার একটু ডিফারেন্ট থাকে দেখা যায় আপনার মোবাইলের রেজলিউশনের কারণের জন্য দেখা যায় অনেক সময় একটু চেঞ্জ হয়ে যায় তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা কালারটা ভালো করে জেনে নেবেন যে কালারটা কি কালার এক্স্যাক্টলি তো এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে এটা দেখেন খুবই সুন্দরভাবে গর্জিয়াস ভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার কামের যে লোয়ার পোর্শনটা তো আমি হচ্ছে এটা যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা ওনাটাও খুবই চমৎকারভাবে আপনার ডিজাইন করা থাকবে সুতুই জামা সালোয়ার ওনা তিনটাই কিন্তু আপনারা সুতির ভিতরে পাবেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকারভাবে কিন্তু ডিজাইন করা আছে আর যে উপরে যে পাটটা আছে দুটা আঁচল আছে আচলটা কিন্তু অনেক সুন্দর ওকে তো লাস্ট যে কালারটা আমি দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে অর্ডারের প্রসেসটা আমি আবারও দেখে দিচ্ছি আমাদের এখানে যে তিনটা নাম্বার আছে আপনারা এই তিনটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি করে থাকি আউটসাইড ঢাকাতে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো এটা দেখেন এটা হবে আপনার কামিজটা কামিজের নেক পোষণটা কিন্তু খুবই সুন্দরভাবে গর্জেজ কাজ করা আছে সেম একই রকম হবে জাস্ট আপনার যে কালার কম্বিনেশন আছে সেটা আপনার চেঞ্জ পাবেন এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা হচ্ছে এটা খুবই সুন্দরভাবে আপনার ডিজাইন করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে আপনার সুন্দরভাবে প্রিন্টগুলি করা আছে তো প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার টাকা করে আগে যে প্রাইসটা ছিল সেই সেই সেম প্রাইসটাই আপনারা পাবেন এক হাজার টাকা করে পাবেন তো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ